কাঠর দাপরের পরে কলি, কলিযুগের মানুষের আয়ু হবে 100 বৎসর, কিন্তু 100 বছর আয়ুর মধ্যে ওরা নিজেকে ভগবান বলে মনে করবে, ওরা পাপ করতে ওদের কষ্ট হবে না, ওদের মিথ্যে কথা বলতে কষ্ট হবে না, ওরা পরের স্ত্রীর কাছে চলে যেতে ওদের লজ্জা হবে না, ওরা পাপাচারী দুরাচারী হবে, ওরা মৃত্যুর পরে নরকে যাবে। কিন্তু আমি বলে যাচ্ছি, নরক থেকে উদ্ধার হতে গেলে ওদের পরিবারের মানুষ এসে যদি গয়া তীর্থে এর মাথায় পিণ্ডদান করে তবেই তারা নরক থেকে উদ্ধার পাবে, নইলে তারা উদ্ধার হবে না। গয়া বলে উঠল, আমি তাহলে কলির মানুষের পাপ গ্রহণ করে ওদের আমি মুক্তি দেব। এ পৃথিবীতে দুজন আছে, এক হচ্ছে গয়া, দুই হচ্ছে গঙ্গা। গঙ্গার জলে ডুব দিলে আপনি পাপ থেকে মুক্তি পাবেন, জীবিত অবস্থায় গঙ্গায় ডুব দিলে পাপ থেকে মুক্তি হয়, আর যারা মারা গেছে তাদের পাপ থেকে উদ্ধার হতে গেলে গয়া তীর্থে গিয়ে পিণ্ডদান করলে তবে তারা নরক থেকে উদ্ধার হয়। নারদ বলল, কলির মানুষ যদি পাপাচারী দুরাচারী হয় তাহলে পিণ্ডদান করতে আসবে কেন? প্রশ্ন রেখেছে, তাহলে আসবে কেন? ভগবান বলল, কথাটা ঠিক, বাবাও পাপ করবে ছেলেও পাপ করবে, তাহলে বাবা মরে গেলে ছেলে পিণ্ডদান করবে কেন? নাও আসতে পারে, কিন্তু যে মারা গেছে তাদের পরিবারের মানুষ কোনো সৎ পাঠকের দ্বারা আমার ভক্ত গয়ার মাহাত্ম্য যদি শোভন করে তাহলে তাদের পরিবারের মানুষকে পিণ্ডদান করতে আসতে হবে না, তারা শোভন করলে তাদের পরিবারের পূর্বপুরুষ মানুষ তারা নরক থেকে উদ্ধার হয়ে আমার কাছে আসবে, আমার কাছে। তাই হে ভক্তমণ্ডলী, এই যে বাড়িতে যে অনেকে মারা যায় তাদের শ্রাদ্ধ শান্তি উপলক্ষে হরিনাম করানো হয়, কিন্তু সেই হরিবাসরে কি কীর্তন করতে হয়, এই গয়াধামের মাহাত্ম্য, সেই মাহাত্ম্য যদি সেই পরিবারের মানুষ যদি শোভন করে তারা গয়া তীর্থে গয়াধামে না গেলেও তাদের পূর্বপুরুষের মানুষ তারা নরক থেকে উদ্ধার হয়েছে। তাই এই গয়া তীর্থ গয়া মাহাত্ম্য এত মানুষের প্রয়োজন, কলির মানুষের এত মাহাত্ম্য এই গয়া তীর্থে লুকিয়েছে। আজকে গয়া বলে উঠল, প্রভু তাই হোক, তাহলে আমার শরীরটাকে তুমি শিলায় পরিণত করো, আমি শিলারূপে থাকব, কিন্তু আমি যখন থাকব তোমাকেও থাকতে হবে। আমি কি করে থাকব? গয়া বলে উঠল, তোমার একটা চরণ আমার মস্তকে রাখো, চরণটা রেখে তুমি চলে যাবে সেটা চলবে না, চরণ তুমি রাখবে কিন্তু সেই চরণ আঁকা হয়ে থাকবে আমার মস্তকে, যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার চরণ তলে আমি থাকব। ভগবান এক পা রেখেছিল বলি শিরে, আর এক পা রেখেছিলেন তিনি গয়া শিরে। কিন্তু এই যে গয়া তীর্থ, যে জায়গায় ভগবান চরণ চিহ্ন রেখেছে সেই জায়গায় কিন্তু এখন মানুষ যেতে পারে না, সেটা একটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে। তখন সরাসরি মানুষ গিয়ে পিণ্ডদান করতো, কিন্তু এখন পাণ্ডাদের দ্বারা পিণ্ডদান করতে হবে। কেন? কারণটা কি? না, গয়া তীর্থে ভগবান বলে গিয়েছিল যার নামে পিণ্ডদান করবে তারা মৃত্যুর পরে আমার কাছে আসবে। এবার বলুন, জীবিত মানুষের পিণ্ডদান হয়? মৃত মানুষের পিণ্ডদান হয়? এবার আপনি বেঁচে আছেন, আপনার নামে গিয়ে পিণ্ডদান করে দিল, আপনি বেঁচে আছেন, আপনার নামে যেই পিণ্ডদান করবেন আপনি বাড়িতে মারা যাবেন, আর যেই মারা যাবেন মৃত্যুর পরে আপনি নরকে যাবেন, ভগবানের কাছে চলে যাবেন, কারণ পিণ্ডদান করে দিয়েছে, মরেছেন আপনি ভগবানের কাছে যাবেন। আরে ভগবানের কাছে যাবে ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষ মারা যেতে লাগবে, এর সঙ্গে ওর শত্রু আছে, তার সঙ্গে ওর শত্রু আছে, যে জানে সে বোঝে, তো তুই আমার শত্রু দাঁড়া, কৌশল আমি জানি, কোনো কারণে চলে গেল গয়া তীর্থে আর তার নামে পিণ্ডদান করে দিল, এ বাড়িতে মরে, লোহার ব্যারিকেড দিয়ে ভেরে দিল যে যে সে এসে পিণ্ডদান করে যাবে, এটা করতে গেলে হাজার হাজার মানুষ মরবে, তাই ওটাকে ঘেরে দিল। পাণ্ডারা এলো, আগে সত্যি মরেছে কি না তাকে মস্তক মুড়ন করতে হবে, তারপরে তার পিণ্ডদান করা। আজ পর্যন্ত এই তীর্থ রয়ে গেল কলির মানুষের মঙ্গলের জন্য, সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ।
অনেকক্ষণ ধরে এই তীর্থের মাহাত্ম্য শুনলেন জয় নিতাই। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।